প্রথমত হচ্ছে 184 না, এটা 130-135 হবে, এটা পারফেক্টলি 130-135 হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতে যদি থাকে তাহলে তো আদালতের রায়কে ছেড়ে দিতে হবে, আদালতের উপরে যদি তারা বিশ্বাস করে। আর আমাদের সমিতিগতভাবে যে জিনিসটা বলবো, এজিএমে লাস্ট আমাদের দ্বিবার্ষিক সভা যেটা পাশ করিয়েছিলাম যে আমরা এর মধ্যে যারা যারা সহযোগী মেম্বার হয়েছে যাচাই বাছাই করতে যেয়ে, তারা তাদের মান উন্নয়নের জন্য তারা যদি কাগজ আমাদের সাবমিট করে তাহলে তাদের আমরা তাদেরকে অবশ্যই ফুল মান উন্নয়ন করে তাদেরকে সহযোগী থেকে পূর্ণ মেম্বার করে নেব এই নেক্সট ক্যাবিনেট আসলে। এটা তাদেরকে নিয়ে আমাদের যারা জিতবে এবং যারা হারবে দুই পক্ষকে কি বলবেন ছোট্ট করে? যারা জিতবে তাদেরকে বলবো যে অভিনন্দন, আর যারা হারবে তাদেরকেও বলবো যে শুভেচ্ছা রইল, নেক্সটে জেতার চেষ্টা করবে। জায়েদ খান মানেই তো অভিযোগ আর কি, আমরা অধিকার না যাই। আপনি এটা বলে দেন যে যারা জয়ী হবে তাদের জন্য শুভকামনা দিয়ে দেন, দুই বছর চার বছরে দুইজন মিলে এত কাজ করেছি এবং শিল্পীদের পাশে ছিলাম, কোনোটা লোক দেখানো ছিল না। একটা নির্বাচন হয়ে গেছে এমন 15 দিন আগের থেকে কেউ লিস্টটা নিত, ফোন করতো, গিফট পাঠাতো, নির্বাচন শেষ, আমরা সেটা করিনি। আর একটা করোনাকালীন সময়ে আমরা দুইজন যেভাবে প্যান্ডামিক সময়ে মৃত্যু ঝুঁকি মৃত্যুকে ভয় না করেও যেভাবে আমরা করোনাকালীন শিল্পীকে লাশ কাঁধে নিয়ে দাফনবন্ধ করিয়েছি এটা বিরল। আমরা চলচ্চিত্র শিল্পীদের স্বীকৃতি দিয়েছি আমাদের কার্যকালে, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করেছি আমাদের উদ্যোগে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমরা করোনাকালীন সময় মানুষের দরকার হয় না, কিন্তু যারা আমরা অসচ্ছল শিল্পী আছে, অনেকে বলে যে শিল্পীরা অসচ্ছল হয় না, এটা ভুল কথা, কেউ আমার অসুস্থ শিল্পীদের খবর নেয়নি। মিশা সদ্দকার এবং জায়েদ খানি কিন্তু খবর নিয়েছে তার প্যানেল, তাদের বাসায় বাসায় 18 বার খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি, আমি তাদেরকে নগদ টাকা পৌঁছে দিয়েছি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তহবিল থেকে অর্থ সহায়তা পাঠিয়েছি, নগদের মাধ্যমে কাগজগুলো ক্যাবিনেট থেকে টাকা পাঠিয়েছি, পূজা ঈদে অনেক অনেক কথা বলে, কাজগুলো কিন্তু কেউ করেনি, বাট উই ডিড ইট। সেখান থেকে আমরা শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমার প্যানেলের সবার জন্য শুভকামনা, যারা বিজয়ী হবেন তাদের জন্য শুভকামনা, আর যারা আজকে বিজয়ী হবেন না তাদের জন্য শুভকামনা। আমরা সবাই মিলেমিশে, আমরা যদি বিজয়ী না হতে পারি, আমাদেরকে যদি দরকার হয় শিল্পীদের যে কোনো প্রয়োজনে, আমরা সবসময় শিল্পীদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। ছোট করে একটা, আপনি বলছিলেন জায়েদ খান মানি সমালোচনা, এই কোনো ক্ষোভ না কোন আক্রোশ থেকে? খুব কেন? ওই যে মিশাবাই ভালো বলতে পারে এটা, যে জায়েদ খান ফেসবুকে ছবি দিলেও সমালোচনা, আর না দিলেও তখন দোষ কেন দিল না? তো আমি হচ্ছে কোনো কিছুই করতে পারবো না, গাড়ির থেকে নামলেও কেন সমালোচনা, আর গাড়ি থেকে উঠলামও বা কেন? বিষয়টা এমন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, তো আমি আর কিছু বললেই ভাই ভয় লাগে আমার কাছে, সিরিয়াসলি। এখন শুধু কোনো কারণ ছাড়া তোকে দেখতে নাই তোর চালন বাঁকা, কোনো দোষ নির্দিষ্ট করে নেই। আমার যদি আমি আমার সভাপতির সামনে রেখেই বলতে চাই, আমি যদি সমিতিগতভাবে এতই দোষ করে থাকি, আমার সভাপতির কাছে কোনোদিন কোনো চিঠি দিয়েছেন যে আপনার সেক্রেটারি সম্পর্কে আমাদের অভিযোগ আছে, আপনার এই অভিযোগ গ্রহণ করেন, সে উনি যদি সেটা অ্যাভয়েড করতো বা মিটিংয়ে না তুলতো তাহলে সেটা কথা উঠতে পারতো। আমার জেনারেল মিটিংয়ে কেউ হাত তুলে বলছেন যে আমাদের জায়েদ খানের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, তো অভিযোগগুলো কোথায় দিচ্ছেন আপনারা? তো অভিযোগের তো একটা ফোরাম আছে, আপনার ইউটিউবে কোথায় দূর থেকে বসে একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন যেখানে কোনো সেন্সরশিপ নাই, কিছু না, মিথ্যা কথা বলে চলে দিচ্ছেন, সেটা তো আমি খুব ব্যথিত, মর্মাহত। এতে তো শিল্পীদের, আমি পার্শ্বশিল্পীর প্রতিনিধি, আমি একটা শিল্পী, একটা দেশের শিল্পীদেরকে আমি প্রতিনিধিত্ব করি, আমি আর আমি শেষদাগর সাহেব, সে তো শিল্পীদেরকে ছোট করা হয়। এই জিনিসের জন্য শুধু ভয় লাগে, কোনো কথা নাই পথা নাই, টার্গেট শুধু জায়েদ খান। আমাকে মিশাবে ভালো কথা বলে যে নির্বাচন হচ্ছে কিন্তু তোমার পোস্টে, শুধু জায়েদ খানের পোস্টে। কেন ভাই, 21 জনের পোস্টে নির্বাচন হোক না, আমি কেন টার্গেট? আমার যদি খারাপ করি আমার শিল্পীরা ভ্যালটের মাধ্যমে জবাব দেবে, সেটা মেনে নিতে রাজি আছি আজকে যে কোনো ফলাফল হোক, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মিথ্যা তথ্য বানিয়ে তা সেটাকে ইউটিউবে বা বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন, সেটা আমি মানসিকভাবে ব্যথিত, বিব্রত এবং মর্মাহত। আমি এটার প্রতিকার চাই, বা আপনাদেরকেও বলবো যে আর সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা সবসময় প্রচার করেন, বা আমার পাশে থেকে বা আমাদের পাশে থেকে এই সত্য জিনিসগুলো তুলে ধরবেন, এটা আপনার কাছে প্রত্যাশা।